এই মাত্র প্রকাশিত হয়ে গেল মালদা কলেজের মেরিট লিস্ট। তোমার নাম রয়েছে কিনা চেক করে নাও তো, সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে তোমাদের মালদা কলেজের অফিসিয়ালে আসার পর তোমরা নিচে চলে আসবে, দেখতে পাবে এখানে যে ড্রাফট মেরিট লিস্ট, সেখানে ক্লিক এবং কালেকশন ইজ এইচএস মার্কস। তোমাদের যদি মার্কস ভুল হয়ে থাকে এইচএসের, সেক্ষেত্রে তোমরা কালেকশন করে নিতে পারো। তো ড্রাফট মেরিট লিস্ট, তারপরে তোমরা ডান সাইডে দেখতে পাবে যে ক্লিক হেয়ার, সেখানে ক্লিক করো এবং তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট চলে আসবে, অনার্সের এবং জেনারেল। তো তোমরা জেনারেল হয়ে থাকলে একবারে 20 নম্বরে দেখতে পাবে বিএ জেনারেল, সেখানে ক্লিক করো। তারপরে তোমাদের অটোমেটিক পিডিএফটা ডাউনলোড হয়ে যাবে, তো সেক্ষেত্রে একটু সময় লাগতে পারে। ফাইনালি পিডিএফটি খসে গেছে, তো তোমরা দেখতেই পাচ্ছ প্রফেশনাল মেরিট লিস্ট ফর সিজন্স 2020-21 কোর্স বিএ জেনারেল। তো তোমরা দেখতেই পাচ্ছ এবং তোমরা রেজিস্ট্রেশন নম্বর এবং তোমাদের নাম, ক্যাটাগরি ইয়ার অফ পার্সিং, মেরিট পয়েন্ট, তোমাদের পার্সেন্টেজ সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে। তো তোমরা সার্চ করতে পারো এখান থেকে তোমাদের নাম কিংবা রেজিস্ট্রেশন নম্বর। তো তোমাদের বলবো তোমরা রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করো, কেননা একই নামে অনেকজন থাকতে পারে। তো তোমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও এবং তোমরা দেখতে পাচ্ছ রেড কালারের সাবস্ক্রাইব বলে লেখাটি, সেখানে তোমরা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে দাও, কেননা আমরা এই যখন ভিডিও দেব তোমাদের সর্বপ্রথম নোটিফিকেশন হিসেবে পৌঁছে থাক যাবে। তো এই ছিল তোমাদের জানানোর ইনফরমেশন। তো তোমাদের আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা অনার্সের ছাত্র ছাত্রী হয়ে থাকলে তোমরা দেখতে পাবে মালদা কলেজের অফিসিয়ালি ওয়েবসাইটে এসে তোমাদের সাবজেক্ট, অনার্সের যে সাবজেক্ট হয় সেক্ষেত্রে তোমরা সার্চ করে তোমরা দেখে নিতে পারো। তো এই ছিল আজকের ভিডিওটা। তো ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, সুরক্ষিত থাকবে। বাই।